হ্যালো এভরিওয়ান, গ্যাঞ্জামের এসকিউএল বাংলা টিউটোরিয়াল সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদুজ্জামান শাহিদ। আজকের এই ভিডিওটাতে আপনাদের সবাইকে HTML এবং PHP কোডের পর CSS অংশটা নিয়ে কিছুটা আমরা বুঝতে চেষ্টা করব। এই অংশগুলোতে আমরা আগে দেখেছি যে PHP এবং HTML ব্যবহার করে কীভাবে একদমই বেসিক লেভেলের কিছু ওয়েব পেজ তৈরি করতে পারছিলাম আমরা, এবং সেটাকে ব্যবহার করে আমরা ইউজারের কাছ থেকে ডাটা ইনপুট নিয়েছি, সেটাকে ডেটাবেসে সেভ করেছি, অ্যান্ড নতুন একটা ওয়েব পেজে সেই ডেটাগুলোকে আবার কোয়েরি চালায় সেই টেবিল থেকে আমরা ডেটাগুলোকে পুল করে একটা ওয়েব পেজে শো করাতে পারছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে CSS কিছু কোড অ্যাড করব, করে আগের যে ওয়েব পেজগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলোকে আরেকটু ডিজাইন করে আরেকটু সুন্দর ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করব। সো ইটস টাইম টু কোড ইন CSS, লেটস ডু ইট। আচ্ছা, আমরা এখানে দুইটা CSS ইউজ করবো, একটা হচ্ছে স্টাইলস ডট CSS আর একটা হচ্ছে ভিউজ ডট CSS। এই দুটোর লোকেশন আমরা লিঙ্ক এটার ভেতর করে দিয়েছি। টাইপ হচ্ছে টেক্সট ডট CSS এবং ভিউজ ডট CSS, স্টাইলস ডট CSS, যেহেতু এটা সেম ফোল্ডারে তিনটা ফাইলই আছে, ফাইনাল ভিউ, স্টাইল CSS, ভিউ CSS, তিনটাই সেম ফোল্ডারে রাখা আছে। দ্যাটস ওয়াই আমাদের এখানে HRF ট্যাগের মধ্যে এই পাথটাতে খুব বেশি কিছু করতে হয়নি, শুধু ফাইল নেমটা লিখে দিলে হয়েছে। আর প্রথম যে লিঙ্কটা আমরা দিয়েছি এটা হচ্ছে গুগল API-এর একটা CSS ফন্ট, যেটার নাম হচ্ছে ABZ। এই ফন্টটা ইউজ করব আমরা এই টেবিলগুলো, সরি, এই পেজগুলো ডিজাইন করার সময়। সো কিছু কোড আমি আগে থেকে করে রেখেছি বোঝার সুবিধার্থে এবং সময় যাতে কম লাগে। সো আমাদের এখানে বাটন যেটা দেখা যাচ্ছে, বাটন টাইপ তো সাবমিট, এখানে আমরা একটা ক্লাস অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে বাটন ক্লাস, যাতে করে এটা পরবর্তীতে ট্রিগার করতে সুবিধা হয় যে এটাতে আমরা কী কী কাজ করব। ঠিক একইভাবে এখানে যখন এ ট্যাগ HRF ট্যাগ ইউজ করেছি আমরা, সেখানেও একটা বাটন নাম দিয়ে একটা ক্লাস অ্যাড করে দিয়েছি। দ্যাটস ওয়াই এই বাটন আর এই বাটন দুইটা, যদিও বাটন না, একটা বাটন আর একটা এ ট্যাগ HRF ট্যাগ, দুটো যেন সেম টাইপের ডিজাইন করতে পারি আমরা। এদিকে আমরা এখানে যে জিনিসটা করেছি, একটা DIV ট্যাগ নিয়েছিলাম, যেটার উপরে আমরা একটা টাইটেল দিয়েছিলাম যে ডেটাবেস ড্যাশবোর্ড। সো এই ড্যাশবোর্ডের ভেতরে যে ডিজাইনটা আমরা দেবো সেটা টাইটেল নামের ভেতরে ডিজাইন করলে চলবে। এরপর আছে টেবিল হেডার, তারপর টেবিলের জন্য প্রতিটা রোতে কীভাবে আমাদের টেবিল রোটা স্টার্ট হয়েছে, এখানে এন্ড ট্যাগ আসছে, টেবিল ডাটাগুলো প্রতিটা রোতে স্টার্ট ট্যাগ এন্ড ট্যাগ আছে, এভাবে আমরা জিনিসগুলোকে অ্যাড করে দিয়েছি। এইটাকে যদি আমরা এই নতুন মডিফাই করা র ভিউটাকে যদি আমরা তুলতে চাই, যেটা আমরা ফাইনাল ভিউ ডট PHP নাম দিয়ে রেখেছি, অবশ্যই PHP অ্যান্ড MySQL রানিং থাকতে হবে। সো আমরা এখানে যদি লোড দিই লোকাল হোস্ট স্ল্যাশ গ্যাঞ্জাম স্ল্যাশ ফাইনাল ভিউ ডট PHP, জাস্ট মিনিট, ফাইনাল ভিউ ডট PHP, এটা তো আই থিঙ্ক এখানে লোড প্রায় নাই ঠিক মতো। আচ্ছা, ওকে, সো দিস ইজ ইট, আমাদের ডেটাবেস ড্যাশবোর্ড উইদাউট দ্য CSS। আমাদের এখানে কিছু হোম পেজ আছে, আইডি নেম ক্লাস আছে। আচ্ছা, হোম পেজটা কি এখানে এডিট করেছি? হ্যাঁ, হোম পেজটা এডিট করা হয়েছে। আমরা ফুল ভার্সন ডট PHP একটা হোম পেজ রেখেছি, যেটা আমরা ইন ফিউচার নেক্সট ভিডিওতে ডিসকাস করবো যে এটা কীভাবে আমরা তৈরি করতে পারি। জাস্ট ফর দিস ওয়ান আমরা এখানে শুধু হোম পেজটাকে ফুল ভার্সন ডট PHP একটা দিয়ে রেখেছি, যেটা নেক্সট আমরা ব্যবহার করবো। এরপর আসা যাক স্টাইলস CSS এর কাজে। তো স্টাইলস CSS এ আমরা বডিতে কিছু কাজ করব, যেটা আমাদের HTML এর ফুল যে বডি আছে এটাতে অ্যাপ্লাই হবে। যেমন আমরা এখানে ফন্ট ফ্যামিলি নিয়েছি BZ, অ্যান্ড এখানে আমরা একটা
ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালারগুলো চুজ করার ক্ষেত্রে বেশ কিছু HTML কালার কোডসের ওয়েবসাইটস আছে, আমরা সেখান থেকে চাইলে বেশ ভালোভাবে কিছু কালার নিতে পারি যেটা আমাদের জন্য সুবিধাজনক মনে হবে। এনিথিং, আমি আগে থেকে একটা কালার চুজ করে রেখেছি, সেটা দেখাতে চাই। দ্যাট ইজ হ্যাশ সিসি D1 কালার। সো এটা আমি আগে থেকে চুজ করে রেখেছিলাম শুধু এই পেজটার জন্য। সো এইটা আসবে তখন একটা অ্যাশ কালারের মতো একটা শ্যাডো আসবে। আচ্ছা, এটাকে আরেকটু মডিফাই করব কি, ওকে লেটস সি, এইটা দিই। কপি পেস্ট সেভ ভিউ ডেটা। ওকে, সো আমাদের এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, আগের ফন্ট থেকে এখন এই ফন্টটাতে চলে আসছে। বাটনগুলো সেম আছে এখনও, জাস্ট আমাদের এখানে সিঙ্ক্রোনাইজ যদি করি আমাদের ডেটাগুলো এখন একটু টেবিলে চলে আসছে। সো কানেকশন এস্টাবলিশড উইথ দ্য ডেটা বেস, এইটা আমরা লিখেছিলাম আমাদের কানেকশন ডট পিএইচপি এই ফাইলটাতে। সো আমরা যদি এখানে এই কানেকশন এস্টাবলিশড উইথ দ্য ডেটা বেস এটাকে কমেন্ট আউট করে দিই, সেভ, তাহলে আমাদের এখানকার এই লেখাটা আর আসবে না, এই চলে গেছে। সো এখানে আমরা একটা মোটামুটি টেবিলের মতো একটা দেখতে পাচ্ছি, যেখানে আইডিগুলো একদিকে, নেমগুলো একদিকে, তারপর ক্লাসগুলো, দেন ইয়ার এক জায়গাতে। সো এটাকে যদি আরেকটু ডিজাইন করি আমরা, সো লেটস অ্যাড সাম মোর সিএসএস ইনসাইড দ্য স্টাইলস ডট সিএসএস। আমাদের এখানে কিছু লেবেলস ছিল যেটা আরেকটাতে আছে, এখানে মনে হয় লেবেলস নাই, তাই না? আচ্ছা, ইনপুটগুলোর জন্য করি, ইনপুট যেখানে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, তাই না? সো উই হ্যাভ ইনপুট ওয়্যার টাইপ ইকুয়ালস টু টেক্সট। সো ইনপুটের মধ্যে যেগুলো টেক্সট টাইপের ইনপুট সেগুলোর জন্য আমরা কিছু অ্যাট্রিবিউট অ্যাড করবো, যেমন বর্ডার দিব, সেই বর্ডারের রেডিয়াস থাকবে 7 pixels। ফন্ট ফ্যামিলি, না ফন্ট ফ্যামিলি আর নতুন করে দিতে হবে না, কালারটা অ্যাড করব। কালার আমরা এখানে দিচ্ছি #17A589। এগুলো জাস্ট বিভিন্ন সময় এই ওয়েবসাইট থেকে কালেক্ট করা এরকম কোডগুলো, এরকম অনেক ওয়েবসাইট আছে, জাস্ট আপনার যে কোনো কালার প্রয়োজন হলে সেটাতে ক্লিক করার সাথে সাথে একটা হেক্সাডেসিমাল কোড জেনারেট হয়ে যাবে, যেটা ইজিলি বসাই দেওয়া মাত্র ওই কোডটা আমরা, মানে ওই কালারটা আমরা পেয়ে যাবো এক্স্যাক্ট। এরপর আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ফন্ট সাইজটা আমরা ডিফাইন করতে চাই। ফন্ট সাইজ আমরা দিচ্ছি 18 pixels। ওকে, সেভ। এখন যদি রিফ্রেশ করি সিঙ্ক, আমাদের ফন্টটা একটু বড় আসছে আগের থেকে, এই সাইড থেকে একটু সরে আসছে, জায়গায় জায়গায় আমরা যে বর্ডারগুলো অ্যাড করছিলাম একটা মোটামুটি লেভেলের স্পেস চলে আসছে লেখাগুলোর মধ্যে। সো আমরা আরও কিছু কাজ করতে চাই, যেমন আমরা এখানে ফন্ট সাইজ তো দিলাম, এখন একটা ওয়াইড দিতে চাই, যাতে করে জিনিসটা ধীরে ধীরে সেন্ট্রালাইজ করার জন্য, আমাদের টেবিলটা যেমন সেন্টারে থাকে। সো এটাকে আমরা 100% ওয়াইড দিয়ে দেবো। আর এখানে কিছু প্যাডিং অ্যাড করতে চাই, দ্যাট ইজ 12 pixels and 20 pixels। এরপর আমরা যদি মার্জিন অ্যাড করি, সো মার্জিন হচ্ছে 8 pixels দিলাম। আর বক্স, এখানে কিছু ডিজাইন আছে, যেমন বক্স সাইজিংয়ের ডিজাইন আছে, যে বর্ডার বক্স, আর আরেকটা হচ্ছে বর্ডার
যদি আমি একটা বর্ডারলেস করতে চাই, বর্ডার নাম দিয়ে দিলাম এবং বর্ডার বটন যেটা নিচের দিকে একটা স্পেশাল বর্ডার দিই, তাহলে এটা আরেকটু দেখতে ভিন্ন রকম লাগবে, যে বর্ডারটা শুধু নিচে থাকবে এবং এটা হবে একটা সলিড বর্ডার। অ্যান্ড আমি যদি এখানে কালার অ্যাড করতে চাই, ফাইভ ডি টু, সেভ, ব্রাউজারটা আরেকবার রিলোড করতে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য ছিল, তাই না? সো ইনপুটের জন্য ছিল এটা। অ্যান্ড আমরা এখন আরেকটা কোড করব, সেটা হচ্ছে কন্টেন্টসের জন্য। বাটনগুলো আগে সেট করে নিই। সো লেটস সে উই হ্যাভ বাটন। আচ্ছা, এই ভিডিওটাতে ইনপুটের অপশনটা আমরা যদিও করে রেখেছি অ্যাডভান্সড, এটা মেইনলি ফুল ভার্সন যে পিএইচপি অপশনটা আছে সেটার জন্য। সো আমাদের কন্টেন্টের সরি বাটনের যে ব্যাপারটা, বাটনের ফন্ট ফ্যামিলি এবিসি অ্যান্ড দেন সাইজ 13 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, টেক্সট ট্রান্সফর্ম করে দেবো আমরা আপার কেসে। অ্যান্ড আমরা এটার চার সাইডে একটা বর্ডার দিব, বর্ডারের একটা রেডিয়াস থাকবে 11 পিক্সেল, সাথে এটার ওয়াইড যেটা থাকবে সেটা হচ্ছে 82 পিক্সেল, হাইট 35 পিক্সেল। অ্যান্ড উই হ্যাভ সাম মোর ওয়েব কিট ট্রান্সফরমেশন ট্রানজিশন, অ্যাকচুয়ালি ওয়েব কিট ট্রানজিশন ডিউরেশন, উইচ ইজ লিটল বিট অ্যাবাউট অ্যানিমেশন, 0.4 সেকেন্ড। এটা দিলেও চলে না দিলেও চলে, তবে দেওয়াটা একটু সুন্দর দেখায়। মেইনলি সাফারি বা অ্যাপল ম্যাক ওএস যে সমস্ত ব্রাউজার আছে সেগুলোর জন্য, মেইনলি এটা সাফারির জন্য ওয়েব কিট, অ্যাপল ওয়েব কিট। এরপর হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ডিউরেশন উইচ ইজ 0.4 সেকেন্ড। এটা ইউনিভার্সালি সব ওয়েব ব্রাউজারের জন্য উইদাউট ম্যাক অর সাফারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করতে চাচ্ছি, দ্যাট ইজ হোয়াইট, গুড। অ্যান্ড টেক্সট কালার হবে ব্ল্যাক। And last but not the least, the border. Border দিব আমরা 2 পিক্সেল, which is solid দিই, solid. And এখানে একটা কালার আমরা চুজ করে রেখেছি আগে থেকে, দ্যাট ইজ 008 CBA. ওকে, এখন যদি এই পেজটাকে আমরা আচ্ছা এটা সেভ করি অ্যান্ড দেন রিলোড করি, আচ্ছা আমাদের মোটামুটি একটা বাটনের একটা সেটিংস চলে আসছে, সিঙ্ক করে দিই। বাটনটাতে আমরা যদি হোভার করি সেই সময়কার একটা বাটন হোভারের একটা অ্যানিমেশন আমরা এখানে অ্যাড করতে পারি। বাট বিফোর দ্যাট, আমাদের এখানে যে লিঙ্কটা ছিল হোম, এই লিঙ্কটাতে আরেকটু ডিজাইন করা যেতে পারে। যেমন এখানে হোম যে পেজটা আছে এখানে একটা আন্ডারলাইন চলে আসছে, আমরা এটাকে চাইলে উঠিয়ে দিতে পারি। সেই জন্য যেটা করতে হবে, আমাদের এ ট্যাগের জন্য কিছু কোড লিখতে হবে, যেমন টেক্সট ডেকোরেশন, এটাকে যদি আমি নান করে দিই তাহলে এটা আর থাকবে না। এবং আমি যদি সেখানে কিছু প্যাডিং করে দিই এবং
এবং প্যাডিং অ্যাড করে দিলে আমার এখানে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে। এখন দুইটা মোটামুটি সমান সাইজে চলে আসছে। এখন যদি আমি সিঙ্ক করে দিই, ওকে, বাটনসের ক্ষেত্রে আরেকটা জিনিস করা যায়, যখন মাউস হোভার করা হয় সেখানে কিছু অ্যানিমেশন অ্যাড করে দেওয়া যায়। যেমন আমি যদি বাটনের জন্য আরেকটা কোড লিখতে চাই, নিচে নিচে লিখি, তাহলে সুবিধা হবে। ডট বাটন কলম হোভার, সেখানে বাটনের উপরে মাউস হোভার করলে আমরা কী করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে চাই। #008CBA অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিতে চাই হোয়াইট, সরি ফোরগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট। সেভ করার পর এখন যদি আমি এখানে রিলোড করি, ইয়েস, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাচ্ছে বর্ডার কালারের মতো এবং টেক্সট কালারটা হয়ে যাচ্ছে হোয়াইট। এখন আমি যদি সিঙ্ক করি, ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভিউজ ডট সিএসএস এইটাতে যাবো, তারপর ডট ভিউ, না আমরা এখানে টেবিলের জন্য কিছু কোড অ্যাড করি। বেসিক্যালি আমাদের এই জায়গাতে একটা বেশ গুরুত্বপূর্ণ ডিজাইন আছে, সেটা হচ্ছে টেবিল। সো এটাতে অনেক কিছু কাজ করতে হবে। যেমন আমরা এখানে টপ থেকে একটা মার্জিন দিব 50%, অ্যান্ড দেন এটার পজিশন দিয়ে দেবো অ্যাবসোলিউট, অ্যান্ড হোয়াইট আসবে 50%, ফর বর্ডার বর্ডারটা আমরা কলাপস করে দেব, লেফট থেকে আমরা একটা মার্জিন স্পেস ফাঁকা করে দেবো 50%, যাতে করে এটা সম্পূর্ণ সেন্টারে চলে আসে। সো উপরের দিক থেকেও 50%, নিচে আবার লেফট থেকেও 50%, ডান থেকে সরে আসবে। অ্যান্ড আমরা কিছু ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে দিব, যেটা নেগেটিভ 50%। অ্যান্ড আই থিঙ্ক এতেই চলে আসার কথা, এটা মাঝখান থেকে রিসেন্ট, অ্যান্ড ইয়েপ, ইটস কাইন্ড অফ গুড, এটা মাঝখানে চলে আসছে। ও আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যে টাইটেলটা ছিল সেটাও অ্যাড করতে হবে। আচ্ছা, টাইটেলটা পরে করতেছি। ভিউজ ডট সিএসএসে আমাদের টেবিলের যে রো এবং কলাম এগুলোর ব্যাপার আছে, এগুলো আমরা কাজ করবো। যেমন আমরা এখানে টিএইচ আর টিডি, দ্যাট ইজ টেবিলের হেডার আর ডাটাগুলোর জন্য আমরা কিছু প্যাডিং অ্যাড করতে চাই। যেমন প্যাডিং এখানে দিলাম 8 pixels, আর টেক্সট অ্যালাইন করে দিলাম হচ্ছে লেফট। নিচের দিকে আমরা একটা বর্ডার দিব, দ্যাট ইজ 1 pixel সলিড, অ্যান্ড একটা কালার ডিটেল। এখন যদি আমাদের টেবিলের রো যেটা আছে সেখানে যদি কেউ হোভার করে মাউস, তাহলে আমরা চাই ব্যাকগ্রাউন্ড কালারটা যেন ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়েছি F5 দিয়ে একটা, F5 F5 F5, সো এটা কী কালার হয় দেখা যাক। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে TH টেবিল হেডারের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হ্যাশ দিয়েছি 4CAF50, আর ফোরগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট। সেভ। এখন যদি আমরা ভিউটাকে রিলোড করি, আমাদের এখানে একটা পেজের মধ্যে যে টেবিলটা ছিল সেটা আমাদের মোটামুটি কমপ্লিটলি একটা ভালো একটা ডিজাইনে চলে আসছে। সো সিঙ্ক করার পর দেখা যাচ্ছে যে আমাদের টেবিলটাতে আমরা যখন হোভার করতেছি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক যেমনটা আমরা এখানে কোড করেছিলাম যে টেবিল রো হোভার F5 দিয়ে আমরা একটা ফুললি হোয়াইট না বাট হোয়াইটিশ একটা কালার, অলমোস্ট হোয়াইট। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা
এখানে কিছু মডিফিকেশনস করতে পারি, যেমন এই টেবিলের যে হচ্ছে এটা আছে বর্ডারের যে রেডিয়াসটা আছে এটাও চেঞ্জ করতে পারি। যেমন বর্ডার রেডিয়াস আমি যদি এখানে 5 পিক্সেল করে দিই, তাহলে দেখা যাবে যে এখানে কিছু একটা রেডিয়াসে চেঞ্জ আসতেছে। অ্যান্ড টিআর ওভার অ্যান্ড টিআর টিডি, ওকে, সো এখানে টিআর এর জন্য আমাদের এখানে একটা ভ্যালু অ্যাড করে দিই। যদি আমরা এখানে পিক্সেলটা একটু বাড়াই দিই, সো এখানে প্রত্যেকটা অপশন তখন টিডিগুলো এক একটা বর্ডার চেঞ্জ হয়ে গেছে। সো এটাতে কিছু স্পেস অ্যাড করলেও করা যেতে পারে, যেমন আচ্ছা এখানে 25 দিয়ে দিই। সো আইডি নেম ক্লাস আমাদের এখানে হোভার করলে কাজ হচ্ছে এখনও। সো সো এখানে আমাদের একটা টেবিলের একটা হোয়াইট কালার একটা বর্ডার আসছে, যেটা হালকা ভিজিবল বিকজ এটা আমরা 1 পিক্সেল রাখছি। এটা যদি 3 পিক্সেল করে দিই তাহলে এটা দেখা যাবে এরকম একটা টেবিল চলে আসছে। বাট আই থিঙ্ক এটা বর্ডার ছাড়াই বেশি ভালো লাগতেছে। বর্ডারটা শুধু নিচে থাকলে বেশি ভালো না, এই রেডিয়াসটাও দেওয়ার দরকার, রেডিয়াসটা এটা আরও একটু বেশি ভালো লাগবে। সো এই ছিল আজকে আমাদের view.php এটার একটা ফাইনালাইজ ফর্ম। নেক্সট দিন আমরা দেখব কীভাবে আমাদের ফাইনাল ভার্সন অর্থাৎ হোম পেজের যে ভিউটা সেটাকে আমরা কীভাবে CSS কোডের মাধ্যমে একটা ফাইনালাইজ লুক দিতে পারি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। আশা করছি কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আগামী ভিডিও দেখার প্রত্যাশায় বাই।